টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে নিজের সাবেক স্ত্রীর সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন। পরে তাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার উজ্জ্বল হোসেন ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। তিনি বলেন, সকালে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এ সময় আমাকে ধরে নিয়ে যান সাবেক শ্বশুর, চাচা, শ্বশুর সহ চারজন। পরে তারা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছেন। মারধরের কারণে আমার বাম হাত ভেঙে গেছে। আমি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছি। এ বিষয়ে উজ্জ্বল হোসেনের সাবেক স্ত্রী বলেন, সকালে ফজরে নামাজের পর বাড়ির পাশে হইচই শুনতে পাই। পরে জানতে পারি উজ্জ্বল হোসেনকে কে বা কারা মারধর করেছে। তাকে মারধরের বিষয়ে আমরা কিছুই জানি না। স্থানীয় ইউপি সদস্য লুৎফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছয় মাস আগে সাটুরিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি উজ্জ্বল ওই মেয়ের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেন। এদিন রাতে মেয়েটির সঙ্গে উজ্জ্বল হোসেন দেখা করতে যান। মেয়েটির বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে উজ্জ্বলকে আটক করে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি উজ্জ্বল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন। প্রিয় ভিউয়ার্স, ডিভোর্সি স্ত্রীর সাথে রাতে দেখা করতে যাওয়া ক্ষমতাসীন যুবলীগ নেতাকে গণধোলাই দেওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।